বছর ব্যবধানে দেশে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। প্রতি লাখে এখন 1400টি তালাকের ঘটনা ঘটছে, যা এক বছর আগেও ছিল 700। এই সময়ে দেশে বেড়েছে গড় আয়ু, সাক্ষরতার হার, ইন্টারনেট এবং মোবাইল ব্যবহারকারী সংখ্যা, সাথে বেড়েছে জন্ম এবং শিশু মৃত্যুর হারও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022 প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। গেল কয়েক বছরে দেশে বিয়ে করা যেমন বেড়েছে, সাথে আশঙ্কাজনক হারে বাড়ছে তালাকের সংখ্যাও। তারই স্পষ্ট প্রমাণ পাওয়া গেল বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2022-এর প্রতিবেদনে। তালাকের হার আমরা দেখেছি ন্যাশনাল, পল্লি, রুরাল সব জায়গাতেই একটু বৃদ্ধির প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। দেশের 8 বিভাগের মোট 13 লাখেরও বেশি মানুষের উপর পরিচালনা করা হয় এই জরিপ। এতে উঠে আসে বছর ব্যবধানে প্রতি লাখে প্রায় 1500-এর মতো বিবাহ বিচ্ছেদ হচ্ছে দেশে। শহরের তুলনায় গ্রামের পরিমাণ 0.4% বেশি। এ সময়ে দেশে বেড়েছে গড় আয়ু ও সাক্ষরতার হারও, সাথে শহর অঞ্চলে জন্মহার কমলেও বেড়েছে গ্রামে। মাতৃমৃত্যু হারের ক্ষেত্রে আমরা একটা দেখেছি, গেল এক বছরে দেশে মাতৃমৃত্যুর হার লাখে 8 জন কমলেও 5 ও 1 বছর বয়সী শিশু মৃত্যুর হার বেড়েছে আশঙ্কাজনক হারে। জনসংখ্যার প্রায় 100% মানুষ বিদ্যুৎ সুবিধার 2/3 মানুষ নিরাপদ পয় ব্যবস্থাপনার আওতায় রয়েছে বলে জানানো হয়। উন্নয়নের যে প্রক্ষেপণ করা হয়েছে কোভিড-19 পরবর্তী পরিস্থিতিতে, সেটি অর্জন ও পরিবীক্ষণের ক্ষেত্রে এই বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স তথ্যপত্র সহ অন্যতম ভূমিকা পালন করবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী অপ্রয়োজনীয় প্রকল্প পরিহারের আহ্বান জানিয়ে বলেন, দেশের অর্থনীতি খানিকটা চাপে আছে। এখন ঢালাই ভাবে কিছু হলেই এটা প্রকল্প হয়ে গেল, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি মনে করি এটা দেখা উচিত, সংকট নয়। হ্যাঁ, চাপ আছে, বারবার বলছি, এবং এই চাপ আমরা স্বীকার করি। এই জন্য প্রধান কৌশল হচ্ছে আমার মা যেমন ঘরে চাল কমে গেলে কিছু কৌশল অবলম্বন করে, ঠিক তেমনি সচিব এখানে, সরকার প্রধান এখানে কিছু কৌশল অবলম্বন করবে। জরিপের তথ্য বলছে 18 বছরের কম বয়সী 40%-এর বেশি নারী বাল্যবিয়ের শিকার। শুরু করতে পারি কিনা এবং রাকিবাল জাভেদ, চ্যানেল 24, ঢাকা।